আমি আপনার প্রেমে পড়েছি, সর্বনাশ করেছে। কি না মানে প্রেম টেম করতে গেলে টাকা পয়সা শ্রাদ্ধ হয় তো, আমার আবার খরচা করতে ইচ্ছা হয় না। মেয়ে হয়ে আমি আপনাকে প্রপোজ করছি আর আপনি বসে বসে নাকামি করছেন। দেখো আমার ওই একটাই কথা, আমি খরচা করতে পারবো না, তাতে প্রেম করছাই করো না হয় না করো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হারাম জাদা তুই চালা তাহলেই বুঝতে পারবি কেমন হতো। ও দাদা, ও দাদা শুনুন একটু। হ্যাঁ কি হয়েছে বলুন। বলছি আমার এই জলটা একটু চেখে চেক করে দিন তো, কেমন লাগলো, মিষ্টি মিষ্টি না তেতো তো? না তো, এ তো নোনতা নোনতা লাগছে। নোনতা নোনতা লাগছে, তাহলে ঠিক আছে। কেন? আরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো এখানে পেচ্ছাপ টেস হয় না, বাইরে কোথাও করে নিতে। আপনি খুব উপকার করলেন আমার। সানি লিওনি কে ভজন? সানি লিওনি কে ভজন? লিরিক্স সুনা? লিরিক্স মুঝে নেই পতা, ইসে ইয়াদ হ্যায়। মুঝে? হ্যাঁ মুঝে ইয়াদ হ্যায়। সুনা? আরে সুনা না। ও ইয়ে ও ইয়ে আ আ, ও ইয়ে ও ইয়ে আ আ, ও ইয়ে। ইয়ে কাইসা ভজন হ্যায়? চাইনিজ ভজন হ্যায় পাপা, আপ নেই সমঝোগে। পাক পাক। এই যে ভাই শুনছেন? হ্যাঁ দাদা বলুন। কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, বানরের বাচ্চা, গাধার বাচ্চা, শিয়ালের বাচ্চা, যদি কামড়ায় তাহলে আমার এই মলমটি আপনি লাগান। ASPR নামে ছেলেগুলো বিশাল দারুণ দেখতে হয়, বিশাল বিশাল কিউট হয়, এক একটা কিউটের ডিব্বা হয়, আর তাদের মন তার থেকেও বেশি ভালো হয়। অ্যাটলিস্ট কাউকে ঠকাতে পারে না, কারোর সাথে নাটক করতে পারে না, যা বলে মুখের ওপর বলে আর সত্যি বলে। তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলো তো। আমি সেভ করে দিচ্ছি, দাও। আমি তোমার বউ। তবুও যদি কোনো মিস্টেক দাবানা হয়ে যায়? আমি মূর্খ নয় বলো, সেদিনে খুন্তি মুড়াটা মনে আছে তো? আমার বউ শাক চুন্নি 07। কি দাদা, ডাক্তারবাবু চেম্বারে আছে? হ্যাঁ আছে, ভিতরে চলে যান। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ হ্যাঁ এসেন এসেন, বসেন। হ্যাঁ বলুন কি হয়েছে। ডাক্তারবাবু পাতলা পায়খানা হয়েছে, পেটে খুব ব্যথা করছে। ও তো কবে থেকে পাতলা পায়খানা হচ্ছে? কাল সকাল থেকে। আচ্ছা তুমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নেবেন ঠিক হয়ে যাবে। এসব ওষুধে তোমার কাজ হবে না ভাই, এলাও লাল জাঙ্গিয়া পড়িলাও গা, তোমার পাতলা পায়খানা ঠিক থামি যাবে। এই লাল জাঙ্গিয়াতে পাতলা পায়খানা কি করে থামবে? কেন থামবে না স্যার, বড় বড় ট্রেন থামছে, মালগাড়ি থামছে, আর সামান্য পাতলা পায়খানা থামবে না? সালা 7 দিন থেকে আমি হাগছি, তার তো চোখে পড়ে না ভাই। তুমি বাজার থেকে আর একটা জাঙ্গিয়া নিলেও গা, এটা আমারই দরকার। ও জানেমান কিদার ভাইয়া? আবে চুপ, ক্যা হার বাত মে ভাইয়া, কাল পটেগি সো আজ পট, আজ পটেগি সো আব, বাদ মে আন্টি বন জায়েগি, ফির পটেগি কব? কি রে পরীক্ষা শেষ হতে এত সেজে গুজে চললি কোথায়? বন্ধুর বাড়ি যাচ্ছি আড্ডা দিতে। না সোনালির সাথে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ তাই, পরীক্ষা শুরু 3 মাস আগে ও বলেছিল ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিলে পরীক্ষা শেষ হলেই দেখা করবে। বেকার যাস না, ওটা আমারই ফেক আইডি ছিল, যাতে তুই ফাঁকি না দিয়ে পরীক্ষাটা ভালো করে দিস তার জন্য এই ব্যবস্থা করেছিলাম। এটা বাবনা জল্লাদ, আমার ফিলিংস নিয়ে এইভাবে জুয়ো খেলতে পারলো? You're
আচ্ছা অপূর্ব, তুমি আমাকে বার্থডেতে কি গিফট দেবে? একটা ফগ, তোমার গাটা বড় গন্ধ মায়রে।